অনেকেই বলছেন যে শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে, কারণ দায়িত্ব এখন কিন্তু বিএনসিসি কে দেখতে পাচ্ছি আমরা, রোভার স্কাউটকে দেখতে পাচ্ছি, বিএনসিসি রোভার স্কাউটকে দেখতে পাচ্ছি এবং আনসারও নেমেছে। তো আসলে তারা যথেষ্ট কিনা, নাকি আপনারা এখনো মনে করেন আপনাদের প্রয়োজন রয়েছে রাজপথে? আমাদের প্রয়োজন তারা যথেষ্ট না এটা বলছি না, তারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কিন্তু আমরা যারা তারা যখন ছিল না, আমরা তো শুরু থেকেই ছিলাম, তো আমাদেরকে আপনার তারা একবারে সরায় না দিয়ে যারা আমরা করতে পারবো ট্রাফিকের কাজটা তাদের সাথে রাখলেই পারে। এই দায়িত্বটা কবে নেবেন এবং আপনারা আসলে ঘরে ফিরবেন কবে, কোন পর্যায়ে গেলে? ঘরে ফিরার কথা বলতে, যখন পর্যন্ত আপনার দেশে ঠিকঠাক মতো থানাগুলো খুলে না যায়, আবার হচ্ছে আপনার ট্রাফিক সদস্যরা ফিরে না আসে, তখন পর্যন্ত আমরা থাকার চেষ্টা করবো। এই কারণেই হচ্ছে আপনার আমরা যে বিভিন্ন মানে ট্রাফিকের যে আগে যে কর্মকাণ্ডগুলো ছিল সেই কর্মকাণ্ডের পাশাপাশি আমরা গাড়ি চেক দিচ্ছি, ভিআইপি চেক দিচ্ছি, বিভিন্ন কিছু আমাদের মনে হচ্ছে আমাদের থাকা দরকার, তাহলে দুর্নীতি মুক্তভাবে মানে মুক্ত করতে আমরা সাহায্য করতে পারবো আমাদের ব্যক্তিগত পর্যায়ে থেকে মনে হচ্ছে।